সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্র বন্ধুরা। আজ আলোচনা করছি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022 বড় প্রশ্নোত্তর 4 নম্বর ও 8 নম্বর প্রশ্ন মানের। তোমরা দেখছো ডিজিটাল মেন্টর চ্যানেল, আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের বন্ধু বিশ্বনাথ, সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রশ্ন মান 4 নম্বরের প্রথম প্রশ্ন, সর্বজনীন সাক্ষরতা প্রসারের কর্মসূচির পথের বাধাগুলি কী কী? দ্বিতীয় প্রশ্ন, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, ব্রেইল সম্পর্কে টিকা লেখো। চতুর্থ প্রশ্ন, সর্বশিক্ষা মিশনের প্রস্তাবিত বিভিন্ন পদক্ষেপগুলির মধ্যে যে কোনো 4টি উল্লেখ করো বা যে কোনো 4টি লেখো। পঞ্চম প্রশ্ন, নারী শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি লেখো। নারী শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি লেখো। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের বন্ধু বিশ্বনাথ, আলোচনা করছি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান 2022 সাজেশন বড় প্রশ্নোত্তর 4 নম্বর ও 8 নম্বর প্রশ্ন মানের। 4 নম্বর প্রশ্ন মানের দ্বিতীয় পাঠের প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্ন মান 1+3। দ্বিতীয় প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিখন বলতে কি বোঝায়? প্রশ্ন মান 4। তৃতীয় প্রশ্ন, সিএএল ক্যাল কি, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার লেখো। প্রশ্ন মান 4। প্রশ্ন মান 8-এর প্রথম পর্বের প্রথম প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, স্পিয়ারম্যানের সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য উল্লেখ করো। প্রশ্ন মান 4+4। তৃতীয় প্রশ্ন, প্রেষণা কাকে বলে, শিক্ষায় প্রেষণার ভূমিকা আলোচনা করো। প্রশ্ন মান এখানে এটি প্রশ্নমানটি হবে 4+4, একটু প্রিন্টিং মিস্টেক আছে ছাত্র বন্ধুরা। প্রশ্ন মান 8-এর দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন, কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো। প্রশ্ন মান 4+4। কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়ার কমিশন প্রস্তাবিত কারিগরি শিক্ষার কাঠামো এবং সহশিক্ষা সম্পর্কে সুপারিশগুলো লেখো। মুদালিয়ার কমিশন প্রস্তাবিত কারিগরি শিক্ষার কাঠামো এবং সহশিক্ষা সম্পর্কে সুপারিশগুলি লেখো। প্রশ্ন মান 4+4। দ্বিতীয় পর্বে প্রশ্ন মান 8-এর তৃতীয় প্রশ্ন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। তোমাদের কাছে সাজেশন হিসেবে এই প্রশ্নগুলো রাখলাম। এছাড়াও তোমরা তোমাদের স্কুলের স্যারদের, বাড়ির হোম টিউটারদের পরামর্শ অনুযায়ী তোমরা সমস্ত প্রশ্নগুলি ভালো করে পড়বে। সেই সঙ্গে সঙ্গে আজকে আলোচনা অংশের ভিডিওটি এই পর্যন্ত। আজকে আলোচনা অংশের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।